সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশে নিয়মিত একজন ডাক্তার আছেন অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শম্পা আমরা সকলেই জানি গত দুই বছর ধরে কোভিড উনিশ আমাদের জনজীবনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে আমরা হারিয়েছি আমাদের আশেপাশের মানুষকে আমরা হারিয়েছি নিজের আপন জনদেরকে আমরা দেখেছি কোভিড উনিশের কত ধরনের ভেরিয়েন্ট হয়ে থাকে দেখেছি সে ভেরিয়েন্টগুলো কিভাবে তার রূপ বদলায় কিভাবে তার মিউটেশন পাল্টেছে এবং সেগুলি কিন্তু আমাদের ভাবনার বিষয় হিসেবে দাঁড়িয়েছে আমরা জানি বিজ্ঞানীরা যখন দেখেন কোনো একটি ভ্যারিয়েন্ট সমস্যার সৃষ্টি করতে পারে বলে মনে করেন তখনই তারা সেই ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলছেন অন্যদিকে সেই ভ্যারিয়েন্টে যদি খুব বেশি সমস্যার সৃষ্টি করে তাকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলছেন তেমনই একটি ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ছিল ডেল্টা ডেলটার পরে এখন এই মুহূর্তে যেটি আসলে আমাদের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীরা যেটি নিয়ে আসলে ব্যস্ত হয়ে পড়েছেন সেটি হচ্ছে অমিক্রন এবং বর্তমান বিশ্বে অমিক্রণের পরিস্থিতি নিয়ে আজকে পুরো পর্বে আলোচনা করব আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হয়েছেন ডাক্তার ডোরদ আলম তিনি একজন চিকিৎসক এবং গবেষক চলুন তার সাথে কথা বলে আসি আপনাকে স্বাগত আজকের আয়োজনে ধন্যবাদ জি কেমন আছেন যে বিষয়টি নিয়ে আসলে শুরু করেছিলাম সেটি হচ্ছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ডেলটা যেটি ছিল এবং অমিক্রণকেও তা আমরা আসলে অনেকেই মনে করছি সেটিও আসলে কনসার্নের বিষয় হতে পারে যদি সোজা বাংলায় বলি সেটি হচ্ছে আমাদের পুরো বিশ্বে আসলে এই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন অমিক্রন আসলে কী রূপ প্রতিক্রিয়া ফেলছে সেটি জানতে যাচ্ছিলাম আপনার কাছে এখন যে ডেল্টা ভ্যারিয়েন্টের যে প্রভাব ছিল প্রভাব বলতে যেটা সংক্রমণ সংক্রমণের হার যেমন ছিল আগেটার চেয়ে বেশি তারপর আপনার যেটাকে বলে আমরা রোগ উপসর্গগুলো বেশ অন্য গুরুতর আর কি আগের গুলোর চেয়ে আগের যে ব্যারিয়েন্টগুলো ওগুলোর চেয়ে গুরুতর কিন্তু অমিক্রণটা নতুন ব্যারিয়েন্টটা আসছে আসার পর এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এর উপসর্গগুলো ডেল্টার চেয়ে গুরুতর নয় কিন্তু অনুমান করা হচ্ছে এটা সংক্রমণ করার ক্ষমতাটা বেশি দ্রুত ছড়ানোর ক্ষমতাটা একটু বেশি এখন পর্যন্ত এরকমই দেখা যাচ্ছে এর চেয়ে খুব বেশি তথ্য এখনো গবেষক গবেষকরা এখনো বেশি তথ্য দিতে পারেনি আর কি জি আপনি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী যুক্তরাষ্ট্রে এখন অবস্থাটা ওমিক্রনের অবস্থাটা অনেক খারাপের দিকে এবং সেই জায়গাটিটা শুনতে চাচ্ছিলাম বিশ্ব আসলে কোন দিকে যাচ্ছে অমিক্রণ নিয়ে ওমিক্রন যে ব্যাপারটা হচ্ছে যে সব জায়গাতে ঘনবসতি এরিয়া গুলো যেহেতু এটা সংক্রমিত করার ক্ষমতাটা বেশি ডেল্টার যে যার ফলে ঘনবসতি পূর্ণ যেসব জায়গা আছে পৃথিবীতে সেই সব জায়গাতেই বেসিক্যালি এই অমিকনের সংক্রমণ হারটা বেশি দেখা যাচ্ছে ইনফেকশন বা আক্রান্ত হওয়ার পরিমাণটাও বেশি সে তো মূল জিনিসটাই হচ্ছে যে ঘনবসতি হ্যাঁ ঘনবসতি এখানে খুব কাছাকাছি লোকজন অবস্থান করতেছে সেখানে সহজেই এই রোগটা একজন থেকে একজনের সংক্রমিত হচ্ছে সেই জন্য যেমন নিউ ইয়র্ক বা যে শহরগুলোতে হচ্ছে ওগুলো খুব ঘনবসতিপূর্ণ কিন্তু অল্প বসতি যে গণবসতিপূর্ণ যেসব এলাকা আছে সেই সব এলাকাতে কিন্তু এই অমিক্রণের সংক্রমণের হারটা অত বেশি না আচ্ছা তাহলে যে হাড়ের কথা বলছেন এবং আপনি শুরুতেই বলছিলেন যে ডেলটার যে উপসর্গগুলো ছিল অমিক্রণের সেই উপসর্গগুলো হ্যাঁ এখন আমাদের সাধারণ মানুষ আসলে জিজ্ঞাসা থাকে আসলে উপসর্গগুলো কি আসলে অমিক্রণ যে আমাদের মধ্যে এসেছে আমি কিভাবে বুঝবো এবং সেটা কতটুকু গুরুতর জিনিসগুলো হচ্ছে যে এখন যেমন শীতকাল এখন আপনি ডেলটা তো যে প্রাথমিক যে উপসর্গগুলো ছিল ঠান্ডা লাগা জ্বর গলায় খুসখুস হ্যাঁ এই যে সাধারণ উপসর্গ এখন আর অন্যান্য ভাইরাসের সাথে অমিক্রণ বা আগে যে ডেল্টা ছিল বা তো এখন হয়তো ডেল্টা আছে হ্যাঁ মিক্স হতে পারে সবগুলো থাকার যে যে জিনিসটা হয় সাধারণত চিকি এই ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে চিকিৎসক এটাকে তখন তার অবস্থা দেখে রুগীর অবস্থা দেখে সে তখন তার জন্য তার করোনা পরীক্ষা করতে হবে না এটা সাধারণ ঠান্ডা জ্বর যেটা সাধারণ ভাইরাস থেকে হচ্ছে এটা আসলে হচ্ছে কি যে আপনার নিকটস্থ চিকিৎসক চিকিৎসা কেন্দ্র বা যদি কোথাও করোনা স্ক্রিনিং সিস্টেম থাকে ওগুলো স্মরণাপন্ন না হওয়া ছাড়া নিজে নিজে এটা ঠিক মানে কি বলা যায় এটাকে বলা মুশকিল বলা মুশকিল মানে নিজে নিজে আইডেন্টিফাই করা যে আমি করোনা আক্রান্ত হচ্ছে না আমি সাধারণ ঠান্ডা জ্বর আক্রান্ত হচ্ছে এটা চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা করে বলতে পারবে সে বলতে পারবে তাহলে অন্য অন্য ভ্যারিয়েন্ট আমরা যে ধরনগুলো দেখেছি সেই ধরনগুলোই থাকছে এবং সেটা গুরুতর হলে আসলে চিকিৎসকের কাছে পৌঁছানো হয় এটার কোনো আলাদা কোনো আলাদা যেমন অনেক ভ্যারিয়েন্টে কিছু কিছু নতুন নতুন উপসর্গ চলে আসতো হ্যাঁ কোনো ছিল সেটা কিছু রক্ত সম্পর্কিত কোনো ই তৈরি করতো কোথাও হয়তো সাত বেশি এফেক্ট হতো কোনো কোনো ভেরিয়েন্ট হতো অন্য কোনো অর্গান এফেক্ট করতো এটা এমন কোন পর্যন্ত দেখা যায় না যেটা স্পেসিফিক আলাদা কোন একটা উপসর্গ তৈরি করতেছে আগের উপসর্গ থেকে আচ্ছা তাহলে আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে বিজ্ঞানীরাও বলছেন যে একটি ভেরিয়েন্টে মিউটেশনের যত রূপ দেখা যাবে এখন পর্যন্ত নাকি বত্রিশটি মিউটেশন দেখা গেছে সেটি হচ্ছে গণমাধ্যমে বলাতেই জানা গেছে ভ্যারিয়েন্টটি ততটাই ভয়ঙ্কর এটা কি আপনারা কীভাবে দেখছেন যেহেতু অলরেডি আমরা বত্রিশটি রূপ দেখে ফেলেছি এখন এটা যেহেতু আপনার নতুন মিউটেন আসলে যে তার মানে রোগ বিস্তারের ক্ষমতা বেশি হবে কিংবা অতিমাত্রায় সংক্রমিত হবে এরকম বোধ হয় কথা নয় কথা জিনিসটা হচ্ছে বিভিন্নভাবে আহ মিউটেশন হয়ে তাদের যেমন একটা বাইরাস যখন যায় ওটার এগেনস্টে আমাদের বটিতে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি করে এবং সে ওইটাকে অতিক্রম করার জন্য বিভিন্নভাবে ওটা নিজে রূপান্তরিত হয় যারাকে আমরা ই বলতেছি মিউটেশন বলতেছি মিউটেশনটা মূলত তার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য হচ্ছে আর কি এখন এটা বেশি রোগ মানে বেশি অন্যরকম পোশাক তৈরি করতেও পারে বা অতিমাত্রায় সংক্রমিতও হতে পারে কিন্তু এটা ঠিক ওই বাধা দেওয়ার নিয়ম নেই যে নতুন ভেরিয়েন্ট আসলে এটা আরও ভয়ঙ্করভাবে আসবে এটা ঠিক বাধা দরা না আর কি কোনোটা ভয়ঙ্কর হিসেবে আসতে পারে কোনটা পারে সেটি আসলে সময় বলে দেবে যেহেতু অমিক্রণের যাত্রাটা আসলে খুব বেশি দিনের না তাহলে যেটি বলতে চাচ্ছিলাম আমাদের ডোজ দেওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশে তো দ্বিতীয় ডোজ হচ্ছে বুস্টার ডোজ শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি বুস্টার ডোজ আসলে অনেক আগের থেকেই হচ্ছে তাহলে এই অমিক্রণের ক্ষেত্রে আসলে বুস্টার ডোজটা আসলে কিভাবে কাজ করতে পারে যেহেতু প্রথম যিনি রোগী ছিলেন উনি কিন্তু আসলে দুটি ভ্যাকসিন নিয়েই একজন ছিলেন তাকে আসলে অমিক্রণ থেকে রক্ষা করতে পারেনি তাহলে এই ভ্যাকসিনটি আসলে কিভাবে রক্ষা করতে পারে অমিক্রণ থেকে সেটির কোনো কার্যকারিতা আছে কিনা না এখন যা আমি নিউজে দেখি এখন পর্যন্ত আসলে একটা বেরেন্ট আসার পরে ওটার উপরে তো আপনার বিভিন্ন গুলো আছে তার ওটার উপর কাজ শুরু করে প্রাথমিক পর্যায়ে তারা খুব প্রিলিমিনারি কিছু ডাটা থেকে তারা একটা অবজারভেশন আমাদেরকে জানায় সেই অবজারভেশন পরবর্তী পর্যায়ে ওটাই সঠিক কিনা এটাও একটা কোশ্চিন হয়েছে এখন ইনিশিয়াল যেসব ইনফরমেশনগুলো আসতেছে এগুলো মূলত অবজারভেশন মানে ল্যাবের ছোট ছোট অনেক বড় স্টাডি ছোট স্টাডি থেকে তার একটা অবজারভেশন ওগুলা বিভিন্ন থেকে তারা ওগুলা বিভিন্ন মিডিয়াতে আসতেছে এগুলো কিন্তু কোনো একটা বড় রিসার্চ আর্টিকেলের অংশ না আচ্ছা বেশিরভাগই যেগুলো আমরা দেখতেছি সবই বিভিন্ন গবেষণাগারের যে গবেষকরা আছে বা চিকিৎসকরা আছে তাদের যে প্রিলিমিনারি যে একটা অবজারভেশন তারা এই থেকে দেখতে পাচ্ছেন ওইটাই আসলে বিভিন্ন মিডিয়াতে আসতে আসছে কিন্তু একটা পূর্ণাঙ্গ গবেষণার কোনো ফল না এগুলো আচ্ছা আচ্ছা তাহলে উচ আমরা আসলে পূর্ণাঙ্গ গবেষণার ফলের উপরে আসলে নির্ভর করতে অপেক্ষা করতে এখন পর্যন্ত এটা ডেল্টার মতো এত ভয়ংকর কোনো কিছু দেখা যাচ্ছে না Omicron আচ্ছা তাহলে আমি বাংলাদেশে একজন মানুষ আমার আবহাওয়া কিন্তু রকম অথবা বৈশ্বিক অন্যান্য দেশগুলো যেটা আসলে দক্ষিণ আফ্রিকা থেকে অমিক্রণটি এসেছে এবং দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের আবহাওয়া কিন্তু এক নয় তাহলে বাংলাদেশিদের আসলে দক্ষিণ আফ্রিকা আবহাওয়ার সাথে পার্থক্যটি আসলে কোথায় এবং সেই অনুযায়ী আসলে কিভাবে থাকতে হবে সেটি জানতে যাচ্ছিলাম ঠিক যে আপনার এই ভাইরাসটা যে আপনি মিউটেশন হচ্ছে মিউটেশন তো র্যান্ডমলি হলে পরেও কিছু কিছু জায়গায় মিউটেশনটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যার ফলে হয়তো একই সময় হয়তো একই টাইমে মিউটেশন তো অন্য শহরেও পাওয়া যেতে অন্য দেশে পাওয়া যেতে পারে এমন না যে সে সাউথ আফ্রিকাকে খালি করে দিলে পরে যে এই মিউটেশনটা অন্য কোথাও আসবে না আসতে পারে মিউটেশন তাহলে ভৌগোলিক অবস্থান তেমন একটা প্রভাব ফেলছে না এটাকে এখন এটা যদি একই সময়ে তো ই করা এত অনুমান করা হয় যার ফলে কিন্তু এখন ওই কিছুদিন আগে যেমন ইন্ডিয়া বেরিয়েন্ট নিয়ে যেমন ডেলটা তো ইন্ডিয়াতে পাওয়া গেলো প্রথম পরে ইন্ডিয়ান ভেরিয়েন্ট পড়ার পরে সে দেশের সরকার এটা নিয়ে বেশ প্রতিবাদ করলেন যার ফল থেকে এখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট এইরকম নামকরণ কিন্তু হচ্ছে না এখন সায়েন্টিফিক হিসাবে যে নামকরণগুলো একটার পর একটা যেভাবে আসতেছে নামকরণ করার একটা সিস্টেম আছে ভাইরাসগুলোর ঠিক ওইভাবে আসতেছে সেহেতু এটা ঠিক বগলে অবস্থার কারণ হচ্ছে না হয়তো মিউটেশনটা ওখানে প্রথম আইডেন্টিফাই হয়ে গেছে হয়তো একই রকম মিউটেশন অন্য জায়গা হচ্ছে আর যেহেতু এখানে প্রথম হচ্ছে এবং ওটা আইডেন্টিফাই করার পরে ওই যে আপনার নমেন ক্লেসারের যে প্রত্যেক জিনিসই আর কি যেমন আমরা উদ্ভিদের একটা নমেন ক্লেসার আছে প্রাণীর এরকম ভাইরাসের একটা নমেন্ট ক্লেসার সিস্টেম আছে সায়েন্টিফিক সেইভাবে তারা এক একটা বেরেন আসতেছে এক একটা নাম দিচ্ছে ওই হিসাবে তখন ওইভাবে ওমিকন নাম চলে আসছে এই ভ্যারিয়েন্টটা এখন এই রকম ভ্যারিয়েন্টের যেখানে পাচ্ছে ওগুলা সব ওমিকন হিসেবেই হচ্ছে অত একই জায়গাতে কিন্তু হয়তো ডেল্টা ইনফেকশনও কন্টিনিউ চলতেছে বা আগের ইনফেকশনও হয়তো আছে কিছু এক্সিস্ট করতেছে অত এক সময় থাকবে না ঠিক আছে আপনাকে ধন্যবাদ এবুন এই জিনিসটা আরেকটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমরা যারা আছে সাধারণ মানুষ আমরা আসলে অমিক্রণ বলেন অথবা অমিক্রণের পরে আরো ভ্যারিয়েন্ট আসবে আমরা আসলে নিজেদেরকে রক্ষা করব কিভাবে এতদিন যেভাবে রক্ষা করে এসেছি ঠিক সেভাবে নাকি আমাদের আরও বেশি নিজেদের দিকে নজর দিতে হবে যেহেতু এখন আমরা আসলে আগে যেমন লকডাউনের মধ্যে নিজস্ব একটা অবস্থানে থাকতাম এখন কিন্তু সেটা নেই সেটি আমরা আসলে মেলামেশা করছি বাহিরে যাচ্ছি স্কুল কলেজে যাচ্ছি কর্ম প্রতিষ্ঠানে যাচ্ছি তখন আসলে আমাদের পরিচর্যার জায়গাটি আসলে কি কীরকম থাকতে পারে এক নম্বর হচ্ছে কি যে আমাদেরকে প্রথম যত দ্রুত আর কি আমরা সবাই ভ্যাকসিনের আওতায় চলে যাওয়া এটা হচ্ছে প্রথম আচ্ছা আচ্ছা দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিনের আওতায় চলে যাওয়ার পরে যে জিনিসটা হবে হয়তো রোগটা সংক্রমিত হবে কিন্তু উপসর্গগুলো কখনোই মারাত্মক আকার ধারণ করবে না অর্থাৎ হসপিটাল বা স্বাস্থ্য সেবার উপরে কোনো একটা অতিরিক্ত ই পড়বে চাপ পড়বে না ঠিক আছে সেজন্য আমাদের যত সম্ভব সবাইকে ভ্যাকসিনের আওতায় চলে যাওয়া তারপরে যে সংক্রমণ রোগের যে স্বাস্থ্যবিধি যেগুলো সরকার নিয়মিত বলতেছে আমরা ফোন করলে পরে ফোনের টুনে চলে আসতেছে হ্যাঁ টিভি অন করলে বিভিন্ন স্ক্রলে চলে আসতেছে ওই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা আর কি আমরা স্কুলে যাই কলেজে যাই সব জায়গায় যদি আমরা ঠিক যথেষ্ট সচেতন হই তারপরে যেমন আমরা ব্যক্তিগত আজকে আমি শরীরটা খারাপ বোধ করতেছি আমার একটু ঠান্ডা লাগতেছে একটু জ্বর জ্বর ভাব তো আমাকে চিন্তা করতে তাহলে আজকে আজকে আমার একটা অনেক বন্ধু বা একটা বিশেষ প্রোগ্রাম যা প্রয়োজন তাহলে আমি নিজেই প্রোগ্রাম থেকে আমাকে মানে নিজেকে বিরত রাখা বিরত রাখা এই যে মানে ই করা যায় কি বলে আত্মসচেতনতা এটা একটা বড় ইম্পর্টেন্ট এই স্বাস্থ্যবিধি মানে আত্মসচেতন আর স্বাস্থ্যবিধি মানে আর সবাই ভ্যাকসিন এসে চলে যাওয়া ভ্যাকসিন নিলেই যে আমার অমিক্রনটি হবে না সেটিও ভাবা যাবে না কিন্তু ভ্যাকসিন আমাকে আসলে বুস্টার ডোজ হিসেবেই কাজ করবে মূল কথা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে ওমিক্রনটা তো সহজে যাবে না কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে যে জিনিসটা হবে বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা ফলে ভ্যাকসিন ছাড়া যে হয়তো রিসার্চ করলে দেখা যাবে যাদের ভ্যাকসিন নাই তাতে ওমিকন হয়তো হয়তো আজকে দেয় যেমন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে যে আমরা যখনই নর্মাল আমাদের কোনো উপসর্গ নাই আমরা দেশের বাইরে আসতে যাচ্ছে আমরা যখন এই কোভিড টেস্ট করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে পজিটিভ তখন ডাক্তার বলে যে হ্যাঁ চিকিৎসকরা बोलतेছেন তাদের কাছে এরকম প্রায় রিপোর্ট আছে প্রায় সিম্পটম উপসর্গ ছাড়া প্রায় বিশ ভাগ কেউ বলে 30 ভাগ মানুষের শরীরে উপসর্গ নেই উপসর্গ নেই কিন্তু কোভিড 19 আক্রান্ত হ্যাঁ কোভিড আক্রান্ত বলা যাবে না পাওয়া যাচ্ছে হ্যাঁ এটাকে আক্রান্ত বলা যাচ্ছে না সেই হিসাবে ভ্যাকসিন নেওয়ার অর্থই হচ্ছে যে মানে উপসর্গগুলো কম থাকবে হতে পারে ইনফেকশন একটু এবং হসপিটালাইজেশনটা অনেক কমে যাবে এবং মৃত্যু হার সব কিছুই কমে যাবে তাহলে আমাদের ভ্যাকসিনটা কিন্তু খুবই জরুরি সেটা অমিক্রন হোক ডেলটা হোক বা সামনে যে ভ্যারিয়েন্টগুলোই আসুক না কেন আমাদের ভ্যাকসিন আসলে যে প্রসিডিউরে যে যে দেশ যেভাবে চালাচ্ছে সেভাবে আসলে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে এবং দেখা যাচ্ছে যে জানি যে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেটা আমরা বলি অ্যান্টিবডি তৈরি হওয়া সেগুলো অত অনেকের বডিতে ছয় মাস কারো এক বছর স্থায়ী থাকে সেই জন্য বোস্টার শুরু করছে যুক্তরাষ্ট্র বোস্টার প্রায় আমার তো মনে হচ্ছে তিন চার মাস হয়ে গেছে আচ্ছা সেই জন্য সবাই উৎসাহিত হচ্ছে বস্টা নেওয়ার জন্য যেন নতুন নতুন যখন আসবে আসলে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে শরীরে এবং নতুন নতুন কতটুকু কাজ করবে ওটা আসলে ঠিক বলা যাবে না পরবর্তী গবেষণা করে তারা যদি মনে করে যে নতুন ভ্যাকসিন দরকার তাহলে এখন বিভিন্ন প্রতিষ্ঠান নতুন ভ্যাকসিন বাজার আনবে আর যদি মনে করে না এই ভ্যাকসিনই কাজ করবে এটাই বাজারজাত করতে থাকবে যে আপনার কাছে আমি শেষ প্রশ্ন চলে যাব আমার পরিচর্যার জায়গাটি আমি দেখেছি শুনেছি আপনার কাছে এখন আমাদের দর্শকও জানলো সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে আসলে বাংলাদেশে যারা আসছে বাংলাদেশ সরকার প্রথমে বাহাত্তর ঘন্টার কোয়ারেন্টাইন ঘোষণা করেছিল এখন সেটি একদিন কমিয়ে ফেলেছে এর মানে কি আসলে আমাদের ওভাবে আক্রমণ করতে পারছে না এটি ধরে নিব নাকি আটচল্লিশ ঘন্টা আমাদের জন্য যথেষ্ট আটচল্লিশ ঘন্টায় অবজারভেশন করা হচ্ছে আর কি যদি ওই লোকের শরীরে অমিক্রণের কোনো জীবাণু থেকে থাকে মানে কোভিড ভাইরাস থেকে থাকে তা অনুমান করা হচ্ছে যে তার ঘন্টার ভিতরে বা ফর্টিএট এইট আওয়ার তো আমাদের কোয়ারেন্টাইন কিন্তু সে তো আসছে আগে থেকেই তখন অনুমান করা হচ্ছে যে এর ভিতরে তার উপসর্গগুলো চলে আসতে পারে সেই জন্যই হয়তো এইট আওয়ার্স করেছে আর একটা হচ্ছে এবং এয়ারপোর্ট তো সব কনফাইন এরিয়া এর ভিতরে বাইরে লোক আসতে পারতেছে না এখন এখনো হওয়ার খুবই কম স্ক্রিনিং সিস্টেম আর কি যার ফলে কেউ যদি হয় তাহলে হয়তো আরো বাহাত্তর ঘন্টা আগে থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সাধারণত পোশাক আসতে আসার কথা আর কি এরপরে সাধারণত আসলে পরে খুব আনিজি আরকি সেই যদি ফর্টি আওয়ার সেভেন থেকে ফোর্টি এইট আওয়ার সেভে জি আমার ধারণা আর কি আচ্ছা ডক্টর খৌশিদ আলম অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি এখন আসলে ওরকমভাবে বাংলাদেশে আসিনি তারপর এটাই চিন্তার বিষয় এবং আপনার কাছ থেকে আসলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছি যেটা আসলে আমাদের সংবাদ প্রকাশের দর্শকদের জন্য এবং আমাদের জন্য খুবই দরকার ছিল আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে ধন্যবাদ আর যেহেতু আমাদের সরকার তাছাড়া বিভিন্ন রকম মিডিয়া বিভিন্নভাবে জনগণকে স্বাস্থ্য সচেতন করার সর্বদাই সচেষ্ট টিভি খুললে দেখা যাচ্ছে ফোন খুললে দেখা যাচ্ছে মানে শোনা যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা এই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিন নেওয়াই হচ্ছে আমাদের সবকিছু নিরাপদে মানে সবকিছু আমাদেরকে নিরাপদ করে রাখবে আর কি ধন্যবাদ ইউ এই ছিল আজকের আয়োজন যে বিষয়টি আপনাদের সামনে উঠে এসেছে সেটি হচ্ছে অমিক্রণের যাত্রা কিন্তু খুব বেশি সময় হয়নি তাই এই অমিক্রণ নিয়ে কোনো কিছু বলার আগে আসলে অপেক্ষা করতে হবে ভরসা রাখতে হবে আমাদের চিকিৎসকের উপর গবেষণা যারা করছেন তাদের উপর এবং বিজ্ঞানীদের উপর তাদের গবেষণার ফলেই আসলে বলে দিতে পারবে অমিক্রণ আসলে আমাদের কোন ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে অথবা অমিক্রণ থেকে আমরা আসলে কীভাবে রক্ষা পেতে পারি এতদিন পর্যন্ত আমাদের আসলে যে বিষয়টি মেনে চলতে হবে সেটি হচ্ছে আমার কোনো করোনা কোভিড উনিশের কোনো লক্ষণ আছে কিনা সে যদি লক্ষণগুলো থেকে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা সেই চিকিৎসা গ্রহণ করব এবং যে জিনিসটা আমরা সবসময় মেনে মেনে চলি সেটি হচ্ছে নিরাপদ দূরত্বে থাকা মাস্ক পরিধান করা এবং অন্যান্য খাবারের মাধ্যমে শরীর চর্চার মাধ্যমে নিজেকে সচেতন করে রাখা এবং ভাইরাস থেকে নিজেকে দূরে রাখা এই জিনিসগুলো মেনে চলি অমিক্রণ কেন যেই ভে ভেরিয়েন্টটি আসুক না কেন ভেরিয়েন্টের মিউটেশন পাল্টাক না কেন আমরা যাতে তার সাথে মোকাবেলা করতে পারি সেভাবে আসলে নিজেদেরকে গড়ে তুলতে হবে আজকে এই বিষয়টি মেনে চললে আমরা আসলে করোনা থেকে নিজেকে রক্ষা করতে পারবো দর্শক আমরা মেনে চলি এবং নিজেকে সচেতন রাখি ধন্যবাদ সকলকে